নমস্কার। আজকে আমার ছোটদি বাড়িতে এসেছে, মা তো সবসময় রান্না করেন। আজকে ছোটদি আর আমি মিলে এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করবো। আর মা তো পাশেই রয়েছে, হ্যাঁ মা দেখিয়ে দেবে। তো দুজনে মিলে শুরু করি। তাহলে আর কি করেন, বেগুনের সাইজ একটু বড়, তো আমি এইভাবে কাটলাম এবং মাও একটু দেখিয়ে দিল। যেহেতু ইলিশ মাছ বেশি ধোয়াটা ঠিক নয়, তো আমরা একটু জাস্ট পরিষ্কারের জন্য হালকা জলে ধুয়ে নিচ্ছি। সব কিছু রেডি হয়ে গেছে, বেগুন ধোয়া হয়ে গেছে, মাছও হালকা করে ধুয়ে নিয়েছে, মশলাও রেডি হয়ে গেছে। এবারে কি করবো মা? এবারে মাছে তুমি পরিমাণ মতো লবণ দাও। এতটা দিই মা? হ্যাঁ লবণ। ওর সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আর একটু কাঁচা সরষে তেল দিই। সরষের তেলটা আমার কাছে রয়েছে, ধরো আমি একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ আরেকটু দিয়ে দাও মা। দেবো? হ্যাঁ আরেকটু দাও। ব্যাস এবারে তুই সবগুলো একসঙ্গে ভালো করে মাখবি। আচ্ছা মাছে আমি কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সাথে কাঁচা তেলও দেওয়া হয়েছে। দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এইভাবে এক ঘন্টা রেখে দেবো। আজকে আমি কাঁচা মাছের তরকারি রান্না করবো। এবার আমি বেগুনগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মা লবণ সব কিছু রেডি করে নিয়েছি। এবারে আমি রান্নাটা শুরু করবো। এবার তুই তো দিয়ে দেবো মাছ। দেখো কতটা তেল দেবো। কড়াটা ইউজ করবো, কড়া গরম হয়ে গেছে, দিদি তেল দিয়ে দিয়েছে। হ্যাঁ
বেগুনগুলো আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, তরকারি হিসেবে দিলে ভিটেই যাবে। মা বেগুনটা কি ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো? হ্যাঁ এবারে নামিয়ে নেবো, বেশি ভাজা হয়ে গেলে তখন ভেজে যাবে। আচ্ছা এই কড়ার মধ্যে মাছের ঝোলটা করে নি। হ্যাঁ আমি তো তেল নিয়ে রেডি হয়ে আছি, বললেই আমি দেবো। তেল দেবো দেখো মা কতটা দেবো। এবারে কালো জিরা দিয়ে দাও আর কিছু কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দাও। তেল গরম হয়ে গেছে, এবার মা বললেন এতটা কালো জিরা দিতে, কালো জিরা দিয়ে দিলো, এক কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিলো, সবগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবারে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে দিচ্ছি। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। বেগুন দিয়ে কাঁচা ইলিশ মাছের ঝোল দুর্দান্ত টেস্ট হয়েছে। হ্যাঁ দারুণ হয়েছে মা ঝোলটা, বেগুন দিয়ে আর কাঁচা ইলিশের ঝোল, একদম রান্নাটা একদম ফাটাফাটি হয়েছে। মামি এই মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। ঝোল দেবো একটু, একদম ঘুমিয়ে যাচ্ছে তো।